গত ক্লাসে আমরা অর্থাৎ আমি তোমাকে ভেরিয়েবল কি, ভেরিয়েবল সম্পর্কে ধারণা, মোটামুটি ভেরিয়েবল কিভাবে লিখতে হয় সেই ধারণাগুলো দেওয়ার চেষ্টা করেছিলাম। এবং যদি তুমি একটু বাসায় ঠিকঠাক মতো এই বিষয়গুলো একটু বই ঘাটাঘাটি করতে, তাহলে আমার মনে হয় এটা নিয়ে আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে আজকে যে বিষয়টা দেখব সেটি হচ্ছে যে মেশিন ভাষা কাকে বলে, এটা তো জানা আছে তোমাকে। ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে, আমরা যদি এখানে লিখি কোয়েশ্চেনটা, এক নাম্বার মেশিন ভাষা কাকে বলে, এই অ্যান্সারটা কি তুমি বলতে পারো? জি স্যার। কি বলো তো স্যার? জিরো আর ওয়ান হচ্ছে, জিরো আর ওয়ান কে মেশিন ভাষা বলে। অর্থাৎ আমরা আমরা বলতে পারি যে কম্পিউটার জিরো এবং ওয়ান ছাড়া অন্য কিছু বুঝতে পারে না, তাই এই জিরো এবং ওয়ান দ্বারা লিখিত ভাষাকেই কি বলা হয়? মেশিন ভাষা বলা হয়, তাই না? জি স্যার। আর অন্যভাবে বলা যায় কি, যে বাইনারি শূন্য এক অথবা হেক্সাডেসিমাল পদ্ধতি ব্যবহার করে যে ভাষার প্রোগ্রাম লেখা হয় তাকেও মেশিন ভাষা বলে। অর্থাৎ আমরা এই দুই ভাবে, যে কোনো একভাবে মেশিন ভাষার সংজ্ঞাটা দিতে পারি। ঠিক আছে, মেশিন ভাষার দুই নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে যে মেশিন ভাষার সুবিধাসমূহ, সুবিধা কি কি, এটা কি জানা আছে যে মেশিন ভাষায় কি কি সুবিধা আছে? স্যার এটা আমি পড়ছিলাম, কিন্তু স্যার এখানে না প্রত্যেকটার মধ্যেই স্যার সুবিধাগুলো আছে, স্যার সবগুলোর কি সুবিধাগুলো শিখতে হবে? শেখার চেষ্টা করবা, পড়ার চেষ্টা করবা। ঠিক আছে, আমি দেখো এখানে তোমাকে যদি দেখার চেষ্টা করি যে এ মেশিন ভাষা, অর্থাৎ এই ভাষায় লিখিত প্রোগ্রাম খুব ছোট হয়। অর্থাৎ আমরা লিখতে পারি এইভাবে যে মেশিন মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম লিখিত প্রোগ্রাম কি হয়? ছোট হয়। লিখিত প্রোগ্রামটা ছোট হয়, এক নাম্বার। দুই নাম্বারটা হচ্ছে, অর্থাৎ বি হচ্ছে কম্পিউটার মেশিন ভাষা আর প্রোগ্রাম সরাসরি বুঝতে পারে। কম্পিউটার কি করতে পারে? কম্পিউটার মেশিন ভাষাটা সরাসরি বোঝে, সরাসরি বুঝতে পারে। মেশিন ভাষাটা কম্পিউটার সরাসরি বুঝতে পারে। তিন নাম্বারটা হচ্ছে, কম মেমোরির প্রয়োজন হয় এই ভাষায় লেখা প্রোগ্রাম নির্বাহে, কম মেমোরির দরকার হয়, অর্থাৎ মেমোরিটা কম লাগে, মেমোরি কম প্রয়োজন হয়। যখন আমরা এই প্রোগ্রামটা রান করি তখন এটা রান করার জন্য মেমোরির দরকার কম হয়। চার হচ্ছে, এটা কি হয়, অর্থাৎ ডি, এটা খুব তাড়াতাড়ি দ্রুত কি হয়, কার্যকরী হয়, দ্রুত কার্যকরী হয়, দ্রুত কার্যকরী হয়। তারপরে নেক্সট ওয়ান হচ্ছে,
নির্বাহে কম সময় লাগে। এটা যখন আমরা নির্বাহ করব অর্থাৎ রান করব, তখন সময়টা কম লাগবে, ঠিক আছে, কম সময় লাগে। এবং আরো একটা সুবিধা আছে, সেটি হচ্ছে মেশিন ভাষায় অভ্যন্তরীণ গঠন সম্পর্কে খুব ভালোভাবে জানা যায়। অর্থাৎ অভ্যন্তরীণ গঠন, আমি সংক্ষেপে কিছু জিনিস লিখি, অভ্যন্তরীণ গঠন সম্পর্কে জানা যায়। মোটামুটি এই হচ্ছে তোমার মেশিন ভাষার যে সুবিধাগুলো, সেটি হচ্ছে নাম্বার ওয়ান, মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম ছোট হবে। নাম্বার টু হচ্ছে কম্পিউটার মেশিন ভাষা এটা সরাসরি বুঝতে পারে। নাম্বার থ্রি হচ্ছে মেমোরি সাইজ কম লাগবে। নাম্বার ফোর হচ্ছে এটা খুব দ্রুত কার্যকরী হয়, আর নির্বাহের সময়টা দ্রুত যেহেতু কার্যকর হয় তাহলে নির্বাহের সময়টা কম লাগে। আর মেশিন ভাষায় কাজ করতে গেলে মেশিন অর্থাৎ কম্পিউটারের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা পাওয়া যায়, অর্থাৎ স্পষ্ট ধারণা মানে তৈরি হয়। এই হচ্ছে মেশিন ভাষার সুবিধাগুলো। পাশাপাশি কি এই মেশিন ভাষার তিন নম্বর আর একটা কোয়েশ্চেন হতে পারে, যে মেশিন ভাষার অসুবিধাগুলো কি কি, অসুবিধা সমূহ, অসুবিধা সমূহ কি কি, এটা কি জানা আছে যে মেশিন ভাষায় কি কি অসুবিধা আছে? না স্যার। আচ্ছা, আমরা মেশিন ভাষার অসুবিধাগুলো যদি এক এক করে জানার চেষ্টা করি, সেটি হচ্ছে নাম্বার ওয়ান, খেয়াল করে দেখো। অসুবিধা হচ্ছে এই ভাষায় যখন আমরা প্রোগ্রাম লিখি, মেশিন ভাষায় যখন আমরা প্রোগ্রাম লিখবো, যেহেতু প্রোগ্রাম গুলো জিরো আর ওয়ান দিয়ে লেখা, তাহলে এই লেখাটা খুব জটিল এবং কঠিন হয়ে পড়বে, ঠিক আছে, অত্যন্ত জটিল। অর্থাৎ মেশিন ভাষায় প্রোগ্রাম করা, আমরা যদি লিখি যে মেশিন ভাষায় প্রোগ্রাম লেখা অত্যন্ত জটিল বা খুব জটিল, আমরা এটা লিখতে পারি অত্যন্ত জটিল, নাম্বার ওয়ান। এক নাম্বার, মেশিন ভাষায় প্রোগ্রাম গুলো লেখা কেন জটিল? কারণ জিরো আর ওয়ান দিয়ে লেখা ভাষা, এই জন্য এই ভাষায় যখন আমরা কোনো প্রোগ্রাম লিখতে যাব তখন খুবই মানে কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে। আর এই ভাষায় লিখিত প্রোগ্রাম হচ্ছে মেশিন নির্ভর হয়ে যায়, অর্থাৎ মেশিন নির্ভর হয়ে যায়, ঠিক আছে। আমরা লিখতে পারি যে এই ভাষার লিখিত প্রোগ্রাম, হাতের লেখা বোঝা যাচ্ছে তো, মেশিন নির্ভর, মেশিন নির্ভর, এটার মানে হচ্ছে এক কম্পিউটারে লিখিত ভাষা অন্য কম্পিউটারে ব্যবহার করা যায় না, এই এই কথাটার মানে তোমাকে বুঝতে হবে। এই দুই নম্বরে যে অসুবিধাটা লেখা আছে সেটি হচ্ছে, সাপোজ ধরো তুমি এরকম এখানে একটা কম্পিউটার আছে, এই কম্পিউটার, এই কম্পিউটারের জন্য তুমি প্রোগ্রাম তৈরি করলে, পাশে এটা আর একটা কম্পিউটার আছে বি, তো এই প্রোগ্রামটা তুমি এই কম্পিউটারে ব্যবহার করতে পারবে না, এটাতে ব্যবহার করা যাবে না। অর্থাৎ এই ভাষায় লিখিত প্রোগ্রাম মেশিন নির্ভর হয়ে পড়ে। মেশিন নির্ভর হলে তুমি যে যে মেশিনের জন্য প্রোগ্রাম লিখবে সেই মেশিনে সেটা কাজ করবে, পরে অন্য আর একটা মেশিনে গিয়ে সেটা ফেল করবে, কাজ করবে না। আচ্ছা, তারপরে হচ্ছে এই ভাষায়
আমরা সুবিধার মধ্যে দেখে আসছি যে এই ভাষায় প্রোগ্রাম লেখার জন্য প্রোগ্রাম লেখার জন্য কম্পিউটারের আমরা যদি লিখি কম্পিউটারের অভ্যন্তরীণ অভ্যন্তরীণ গঠন সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন বা জরুরি। অর্থাৎ একটা কম্পিউটারের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে যে জানতে পারবে সেই প্রোগ্রামটা লিখতে পারবে, আদারওয়াইজ সে কম্পিউটারের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে কেউ যদি না জানে তাহলে প্রোগ্রাম সে লিখতে পারবে না। আচ্ছা, তারপরে এই ভাষায় 4 নম্বর হচ্ছে এই ভাষায় লিখিত প্রোগ্রামের যদি ভুল হয়, ঠিক আছে, যদি ভুল হয় তাহলে সংশোধন করা কঠিন, সংশোধন করা কষ্ট সাধ্য ব্যাপার, কষ্ট সাধ্য। আচ্ছা, 5 হচ্ছে একই কথা যে প্রোগ্রাম আমরা কি করতে পারবো না, প্রোগ্রাম পরিবর্তন পরিবর্তন বা পরিবর্ধন করা কঠিন। 6 হচ্ছে এই ভাষায় প্রোগ্রাম লিখতে সময় বেশি লাগে, এই ভাষায় প্রোগ্রাম লিখতে সময় বেশি লাগে, সময় বেশি লাগে। তারপরে হচ্ছে আমরা নেক্সট আরেকটা জানি যে এই ভাষায় লেখা প্রোগ্রাম ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে, এই ভাষায় লেখা প্রোগ্রাম ভুল হওয়ার সম্ভাবনা বেশি, ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। মোটামুটি এই এইগুলো হচ্ছে তোমার মেশিন ভাষার সুবিধাগুলোর সাথে সাথে অসুবিধা, এই 7টা হচ্ছে আমরা মেশিন ভাষার অসুবিধা। হ্যাঁ বলো স্যার, এই যে এখানে যে লিখলেন আপনি যে সময় বেশি লাগে, কিন্তু সুবিধার মধ্যে তো লিখছি দ্রুত কার্যকরী, কার্যকরী মানে এখানে যেটা লেখা হয়েছে তুমি খেয়াল করে দেখো, এটা হচ্ছে তুমি এই এটার কথা বলতেছো না যে এই ভাষায় প্রোগ্রাম লিখতে সময় বেশি লাগে, আর তুমি যেটার কথা বলছো সেটি হচ্ছে যে এই এটার কথা বলছো যে নির্বাহে কম সময় লাগে, এটার কথা বলছো না, এই যে দ্রুত কার্যকরী এটার কথা, হ্যাঁ এই যে দ্রুত কার্যকরী এটার কথা বলছো, তাই না? দ্রুত কার্যকরী মানে হচ্ছে
ধরো আমি তোমাকে বলি যে এই যে একটা কম্পিউটারের কথা চিন্তা করো, এখন এই কম্পিউটারের জন্য তুমি একটা প্রোগ্রাম লিখলে, এই ভাষা দিয়ে একটা প্রোগ্রাম লিখলে, ঠিক আছে, 01 দিয়ে একটা কোন একটা প্রোগ্রাম তুমি লিখলে, এই যে প্রোগ্রামটা লিখলে, তখন এই মেশিনে যখন তুমি রান করবা, এই মেশিনে যখন তুমি এই প্রোগ্রামটা রান করবা, তখন এ খুব দ্রুত কাজ করবে, কার্যকরী মানে হচ্ছে দ্রুত কাজ করবে। বাট এই যে লেখার কাজটা, এই যে 0 আর 1 দিয়ে চিন্তা করে লেখার কাজটা, সেই লেখার কাজটা হচ্ছে যে এখানে যেটা বলছে যে সময় বেশি লাগে, অর্থাৎ প্রোগ্রাম লিখতে সময় বেশি লাগে। এই কথাটার মানে হচ্ছে যখন কেউ প্রোগ্রাম লিখতে যাবে তখন তার সময়টা বেশি লাগবে, বাট লেখা হয়ে গেলে, প্রোগ্রামটা যখন লেখা হয়ে যাবে তখন যে কাজের জন্য লেখা হয়েছে সেই কাজটা দ্রুত গতিতে হবে। বিষয়টা ক্লিয়ার? ও আচ্ছা আচ্ছা, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন গত ক্লাসে আমরা বলছি যে থিওরিটিক্যাল পার্টের পাশাপাশি আমরা প্রোগ্রামের বিষয়গুলো দেখব। গত ক্লাসে কিসের প্রোগ্রাম লিখছি আমাকে একটু মনে করে দিতে পারবা? কোন বিষয়ের প্রোগ্রামটা লিখছি, কিসের কিসের প্রোগ্রাম লিখছি সেটা কি মনে আছে? জি স্যার, কিসের কিসের? স্যার প্রথমে লিখছি হচ্ছে ফারেনহাইট থেকে, ফারেনহাইট সেলসিয়াস, ফারেনহাইট থেকে হচ্ছে সেলসিয়াসে, আর দ্বিতীয়টা ছিল হচ্ছে হ্যাঁ এটা সেলসিয়াস। পরে স্যার বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়। আচ্ছা, তুমি ওইটা হোমওয়ার্কটা করো নাই তাহলে, যেটা ছিল হচ্ছে ফারেনহাইট কে সেলসিয়াসে রূপান্তর, তাই তো? এটা করো নাই, বৃত্তের ক্ষেত্রফলটা আমরা করে ফেলেছি, তাই তো? জি স্যার। আচ্ছা, আজকে নিউ আরো একটা দেখো, জি স্যার, নিউ আর একটা দেখো। আচ্ছা, এটা দেখো, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব, ঠিক আছে? ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা কি কি করব, অ্যালগোরিদম করব, ফ্লো চার্ট করব, আর সি প্রোগ্রাম করব, তিনটাই করব কি, তাই তো? একটা ত্রিভুজের জন্য ক্ষেত্রফল নির্ণয় করব, তখন এই তিনটা কাজই করে ফেলবো। আচ্ছা, ফার্স্ট হচ্ছে আমরা অ্যালগোরিদমটা করে ফেলি। প্রথম হচ্ছে অ্যালগোরিদম, এটা করে ফেলব, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম করব। প্রথমটা হচ্ছে অ্যালগোরিদম লেখার জন্য আমরা লিখতে পারি হচ্ছে স্টেপ ওয়ান। স্টেপ ওয়ানে আমরা কি করব, স্টার্ট এটা, স্টেপ টু, হ্যাঁ বলো স্যার, অ্যালগোরিদমের সময় যে আমরা স্টার্ট লিখবো, এখানে কি একটা ক্যাপিটাল লেটার দিব নাকি স্মল লেটার? যে কোনো একটা দিলেই হবে, এটার জন্য কোনো ধারাবাধা নেই, ঠিক আছে? আচ্ছা, যেহেতু আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব, তো আমাদের এখানে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য যে সূত্র, সেটি হচ্ছে ফার্স্ট হচ্ছে হাফ ইন্টু হচ্ছে ভূমি ইন্টু হচ্ছে উচ্চতা, এই তো ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র না? ক্ষেত্রফল তো এটাকে এভাবেই তো লিখি, তাই তো? ক্ষেত্রফলের জন্য লিনিয়া, জি স্যার, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এটা কি না? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে হাফ, ভূমি হচ্ছে বেস, আর উচ্চতা হচ্ছে হাইট, তাহলে এখানে আমরা বি ফর বেস আর এইচ ফর হাইট, এই ক্ষেত্রফল আমরা এইটাকে এইটাকে চিন্তা করে প্রোগ্রামটা লিখব। তাহলে প্রথমে আমাদের ইনপুট নিতে হবে কার কার, এই ভূমির আর উচ্চতার ইনপুট নিতে হবে। তাহলে আমরা এখানে বলে দিতে পারি স্টার্টের পরে যে ইনপুট
ইনপুট হিসেবে যেটা নিব সেটি হচ্ছে কত, বি অ্যান্ড আমরা লিখি যে বি এইস, ইনপুট হচ্ছে বি আর এইস। স্টেপ থ্রিতে গিয়ে আমরা ক্ষেত্রফল যেহেতু বের করব, তাহলে ক্ষেত্রফলের ইংলিশ হচ্ছে এরিয়া। ক্ষেত্রফলের ইংলিশটা কি? এরিয়া। তাহলে আমরা এখানে লিখব যে এরিয়া সমান হচ্ছে কত, হাফ ইনটু ভূমি ইনটু হচ্ছে উচ্চতা। আর স্টেপ ফোরে যেটা লিখব সেটি হচ্ছে আউটপুট, আউটপুট এরিয়া। আর স্টেপ ফাইভ হচ্ছে স্টক বা ইন্ট। এটা হচ্ছে তোমার কি অ্যালগোরিদম, আমরা অ্যালগোরিদমটা পেয়ে গেলাম এটার। এরপরে আমাদের কি কি করতে হবে, ফ্লো চার্টটা করতে হবে। বলো অ্যালগোরিদমটা পেয়ে গেছে কিনা? জি স্যার, আমরা এই ভাবে অ্যালগোরিদম গুলো বের করতে পারি। আচ্ছা, এখন আমরা এটার কি করব, ফ্লো চার্টটা তৈরি করব। এই প্রশ্নটার ফ্লো চার্ট তৈরি করব। ফ্লো চার্টটা যদি দেখি, এফ এল ও ফ্লো চার্টটা কেমন হয়? ফ্লো চার্টের জন্য আমাদেরকে প্রথমে ডিম্বাকৃতির যেটা আছে সেটা হচ্ছে স্টার্ট। স্টার্টের পরে আমাদের ইনপুট সাইড, ইনপুট সাইডের জন্য কোনটা, এটা না সামান্তরিকের মতো? ইনপুট কি কি নিব, বি আর হচ্ছে এইচ। তারপরে হচ্ছে প্রসেসিং সাইন, প্রসেসিং এর জন্য আমরা যেটা করব এটা আয়তক্ষেত্রের যে সাইনটা আছে এটা হচ্ছে প্রসেসিং এর জন্য। সেটি কি, এরিয়া সমান হচ্ছে হাফ ইন্টু বি ইন্টু হচ্ছে এইচ, অর্থাৎ ভূমি গুণন উচ্চতা। দেন হচ্ছে আমাদের আউটপুট, ইনপুট আর আউটপুটের চিহ্ন একই, আমরা এটা জানি যে ইনপুট আর আউটপুটের চিহ্ন সেম হয়। আউটপুট কত, এরিয়া, আউটপুট হচ্ছে এরিয়া। আর আমাদের লাস্ট হচ্ছে স্টক, যে টার্মিনালটা আছে সেটা হচ্ছে স্টক। এটা হচ্ছে আমাদের কি, ফ্লোচার্ট। আমাদের ফ্লোচার্টটা কমপ্লিট হয়ে গেল। কয়টা স্টেপ এখানে, স্টেপগুলো হচ্ছে 1 2 3 4 5টা স্টেপে আমরা এটা কমপ্লিট করতে পারি। এখন আমাদের কি কি করতে হবে, সি প্রোগ্রামটা লিখতে হবে, তাই তো? আমরা এখন লিখতে পারি হচ্ছে সি প্রোগ্রাম, সি প্রোগ্রাম। আচ্ছা, সি প্রোগ্রামের জন্য আমরা শুরুতে কি করি, হ্যাশ চিহ্ন দেয়, তাই না? হ্যাশ ইনক্লুড এস টি ডি আই ও ডট এইচ। তারপরে হচ্ছে ফাংশন যেটা লিখবো সেটা হচ্ছে মেইন, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করব। আমরা এখানে ফ্লট নামে ভেরিয়েবলটা করি, যেহেতু ভগ্নাংশ আসার সম্ভাবনা আছে। ফ্লট হচ্ছে বি ভূমি, এইচ উচ্চতা, আর এরিয়া হচ্ছে ক্ষেত্রফল। তাহলে ফার্স্ট হচ্ছে স্ক্যান করি, স্ক্যান এফ। বলো তো স্ক্যান এফ কি কি হবে, স্ক্যান এফ কি কি হবে বলো তো? এফ হবে না, পার্সেন্টেজ এফ দুইটা, পার্সেন্টেজ এফ দুইটা হবে না, যেহেতু আমরা মান নিব হচ্ছে এখানে কার কার মান নিব, ইনপুট হিসেবে মান নিব হচ্ছে এই বি আর হচ্ছে এইচ এর মান নিব। তাহলে এখানে আমাদের পার্সেন্টেজ এফ দুইটা হবে, ঠিক আছে? পার্সেন্টেজ এফ দুইটা, এটা হচ্ছে বি এর জন্য, এটা হচ্ছে এইচ এর জন্য। সো এখন এখানে কি লিখবো, এন্ড পার্সন বি কমা দিয়ে এন্ড পার্সন এইচ সেমিকোলন দিয়ে শেষ করব। এখন হচ্ছে এরিয়া হচ্ছে প্রসেসিং, এ হচ্ছে এরিয়া সমান হচ্ছে
এটা হচ্ছে ভূমি, গুণন হচ্ছে উচ্চতা, আমরা এটাকে দুই দিয়ে ভাগ করব, এই হচ্ছে ক্ষেত্রফল। খেয়াল করে দেখো তুমি এইখানে, আমরা যখন ক্ষেত্রফল জানি যে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, অর্থাৎ এইটা মানেই হচ্ছে এটা, ওইটা আর এটা, উপরের লাইন আর নিচের লাইন, এটা সেম জিনিস। অর্থাৎ তুমি এই লাইনটাকে যে এভাবে লিখতে পারো, অথবা এই লাইনটাকে তুমি এভাবেও লিখতে পারো, দুইটার যে কোনো একটা ওয়েতে লিখলেই এটা রাইট হবে। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম হচ্ছে ক্ষেত্রফল পেয়ে গেলাম, এটা এখন আউটপুট দরকার, আউটপুট হচ্ছে কিভাবে বের করে, প্রিন্ট, প্রিন্ট এফ পার্সেন্টেন্স, এফ যেহেতু ভগ্নাংশ, এটা বের হবে কোনটা, এরিয়াটা বের হবে। সো এরিয়া হচ্ছে এখানে, অর্থাৎ আউটপুট হচ্ছে আমাদের এই এরিয়া, এই এরিয়াটা এখানে বসে যাবে এই জায়গাতে এরিয়া। সো এখন আমাদের কি আসছে, যেহেতু আমাদের প্রোগ্রাম শেষ, সো আমরা কি করব, রিটার্ন রিটার্ন জিরো সেমিকোলন দিয়ে আমরা প্রোগ্রামটার এই যে সেকেন্ড ব্র্যাকেট যেটা ছিল সেটা এখানে ক্লোজ করে দিব। এখানে যে সেকেন্ড ব্র্যাকেটটা ছিল সেই সেকেন্ড ব্র্যাকেটটা এখানে এসে ক্লোজ হয়ে গেল, আর ফুল বডিটা এখানে থেকে গেল। বোঝা গেছে না প্রোগ্রামটা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা এখন স্যার, হ্যাঁ বলো স্যার, ফ্লো চার্টটা কি আরেকবার দেখা যাবে? হ্যাঁ অবশ্যই দেখা যাবে, দেখতে পাচ্ছ? এখন আমরা এই প্রোগ্রামটাকে যদি আমাদের কোড ব্লকে রান করি, এ হচ্ছে সোর্স এর মধ্যে মেইন, দেখো এখানে লেখা আছে আগের থেকে যতটুকু, প্রতিবারই আমরা দেখি যে এইটুকু লেখা থাকে। তো এখান থেকে আমরা এই যে ইন্ট এটা বাদ দিয়ে দেই, আমরা এখানে ভেরিয়েবল হিসেবে কি নিস, ডাটা টাইপ কি নিছিলাম, ডাটা টাইপ নিছিলাম হচ্ছে ফ্লোট, তাই না, বি নিছি একটা, অর্থাৎ আমাদের একটা হচ্ছে বি, কমা হচ্ছে এইস, কমা হচ্ছে এরিয়া ছিল হচ্ছে তোমার আরেকটা ভেরিয়েবল, এখানে আমরা স্ক্যান করে নিছি, স্ক্যান এফ নিয়ে স্ক্যান এফ এর মধ্যে আমাদের পার্সেন্টেন্স এফ গেছে হচ্ছে পার্সেন্টেন্স এফ, এই হচ্ছে পার্সেন্টেন্স এফ, আরো একটা পার্সেন্টেন্স, দুইটা ভেরিয়েবলের জন্য দুইটা কমা দিয়ে আমরা লিখি হচ্ছে অ্যান্ড বি, কমা হচ্ছে এইচ নিয়ে আমরা সেমিকোলন দিয়ে শেষ করে এখানে এরিয়া সমান আমরা ক্ষেত্রফলের সূত্রটা লিখবো হচ্ছে এরিয়া, এরিয়া সমান লিখ। জি স্যার এখন আসছে। আচ্ছা গুড, তাহলে এই যে আগের মতোই, ঠিক আছে আগের মতোই আমরা এই যে ফ্লট নামে যে নিয়ে নিলাম হচ্ছে ডেটা টাইপ হচ্ছে ফ্লট, আর ভেরিয়েবল নিচে হচ্ছে তিনটা বি এইচ এরিয়া স্ক্যান এফ, দুইটা লিখছি পার্সেন্টেন্স এফ পার্সেন্টেন্স এফ, এবং এইখানে যেটা লিখেছি সেটা হচ্ছে তোমার দুইটা ভেরিয়েবলকে দুটো মান নিয়েছে। এখন এরিয়ার আমরা ক্ষেত্রফলের সূত্রটা লিখবো, সূত্রটা কি বি গুণন এইচ, আর এই দুটা গুণফলকে আমরা কি করব, দুই দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ক্ষেত্রফল, আর এই ক্ষেত্রফলটা আমরা বের করব প্রিন্ট এফ, এটা আউটপুট দেখার জন্য। তাহলে এখানে পার্সেন্টেন্স এফ কমা দিয়ে আমরা যেটা লিখবো সেটি হচ্ছে এরিয়া, এরিয়া লিখলে আমাদের এরিয়াটা বের হবে, তারপরে রিটার্ন আর ই টি ইউ আর এন রিটার্ন জিরো, শেষ হয়ে গেল। এখানে আমরা কি করতে পারি, সেভ করে আমরা যদি দেখি প্রোগ্রামটার মধ্যে কোনো ভুল আছে কিনা, না কোনো ভুল নেই। এখন রান করলে দেখো এই যে সেই দিনের মতো আমরা পাচ্ছি কি, এখানে এই যে সাদা একটা কার্সর লাফাচ্ছে এখানে, তাই না, আপ ডাউন করতেছে। তো তুমি যদি এখানে
ধরো ভূমির মান 12 দিলা, ভূমি 12 আর উচ্চতা দিয়ে দিলা হচ্ছে ধরো তোমার এখানে 8। তাহলে এখন খেয়াল করে দেখো যে এই দুটা দিয়ে আমরা ক্ষেত্রফল যদি বের করি তাহলে দেখো কত বের হয়েছে, 48। ক্ষেত্রফল কত? 48। এখন খেয়াল করে দেখো যে আমরা ভূমি ধরেছিলাম হচ্ছে কত, খেয়াল করো একটা 12, আর একটা ধরেছিলাম হচ্ছে উচ্চতা ধরেছিলাম হচ্ছে 8। তাহলে ক্ষেত্রফল হওয়ার কথা কত? ক্ষেত্রফল হওয়ার কথা হচ্ছে হাফ ইন্টু 12 ইন্টু উচ্চতা। খেয়াল করো এটার সাথে এটা কাটলে হচ্ছে 6 হয়, অর্থাৎ 6 আর 8 গুণ করলে 6টা 48 হয়। এই হচ্ছে আমাদের ক্ষেত্রফলের সিস্টেম বের হয়। সো আমাদের প্রোগ্রাম আমরা যেটা লিখেছিলাম খেয়াল করে দেখো, আমরা আমাদের প্রোগ্রামের এখানে মান দিয়েছিলাম হচ্ছে 12 আর 8, আমাদের এই স্ক্রিনে ক্ষেত্রফল কিন্তু 48ই বের হয়েছে, 48.00 এগুলো বের হয়েছে। সো আমাদের এই প্রোগ্রামটা ঠিক মতো কাজ করছে। বুঝতে পারছো বিষয়টা? ওকে ফাইন। এখানে দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য প্রোগ্রামটা হচ্ছে যে দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম। তাহলে ফার্স্ট আমরা হচ্ছে অ্যালগোরিদমটা করে ফেলি প্রতিবারের মতো। অ্যালগোরিদমটা করে ফেলি। অ্যালগোরিদমে সচরাচর কি হয়, স্টেপ ওয়ানে আমরা লিখি হচ্ছে স্টার্ট, স্টেপ টু তে লিখি হচ্ছে ইনপুট। যেহেতু আমরা দুইটা সংখ্যা যোগ করব তাহলে ভেরিয়েবল হিসেবে দুইটা নিয়ে নেই, এ আর বি। স্টেপ থ্রি তে গিয়ে আমরা কি করব, আমরা স্টেপ থ্রি তে গিয়ে প্রক্রিয়াটা করব, অর্থাৎ এ প্লাস বি যোগ করে ফেলব প্রক্রিয়া। স্টেপ ফোরে গিয়ে আমরা আউটপুট দেখাবো, আউটপুট হচ্ছে এস। আর স্টেপ ফাইভে গিয়ে এটাকে স্টপ করে দিব। ঠিক আছে না জিনিয়া? আচ্ছা, তাহলে এখন ফ্লো চার্টটা কেমন হবে? আমরা যদি এটার ফ্লো চার্টটা করতে চাই, ফ্লো চার্টটা হবে হচ্ছে ফার্স্ট একটা টার্মিনাল নিয়ে নিলাম, টার্মিনালে স্টার্ট। সেকেন্ড হচ্ছে ইনপুট সাইন, এই হচ্ছে আমাদের ইনপুট সাইন, সামান্তরিক আকৃতির ইনপুট সাইন। ইনপুট হিসেবে কি কি নিব, দুইটা সংখ্যা এ আর বি। তারপরে প্রক্রিয়াটা হবে, আমরা যদি প্রক্রিয়াকরণ করে ফেলি এখানে, সেটা হচ্ছে এস ইকুয়াল টু এ প্লাস বি। আর আউটপুট বের হবে সামান্তরিক যে সাইন আছে, এই সাইনের মাধ্যমে আমরা আউটপুটটা বের করব, আউটপুট হচ্ছে এস। আর টার্মিনাল হচ্ছে স্টপ। মোটামুটি হচ্ছে এটা হচ্ছে আমাদের ফ্লো চার্ট। তারপরে হচ্ছে আমরা সি প্রোগ্রাম করব। এখন যদি আমরা এখানে সি প্রোগ্রামটা করি, সি প্রোগ্রাম করতে হলে আমাদেরকে কি করতে হবে, বরাবরের মতো হ্যাশ ইনক্লুড stdio ডট এইস, তারপরে হচ্ছে মেইন, আমরা ইন্ট হিসেবে নিয়ে নেই দুইটা সংখ্যা এ আর বি, আর যোগফলকে আমরা এস দিয়ে প্রকাশ করি। যেহেতু যোগফলের মান কোনো কিছু নাই, এই জন্য আগে থেকে আমরা শূন্য দিয়ে দিলাম এখানে। স্ক্যানএফ পার্সেন্টেন্স ডি, যেহেতু ইন্ট নিছি তাহলে এবার পার্সেন্টেন্স ডি। আর হচ্ছে অ্যান্ড এ বি,
এস সমান হচ্ছে এ প্লাস বি। আমরা এটাকে প্রিন্ট করব, প্রিন্ট এফ কত হবে পার্সেন্টেন্স ডি, কোনটা বের হবে আমাদের, বের হবে হচ্ছে এস। সো স্যার এস ইকুয়াল টু জিরো লিখলাম কেন? আচ্ছা তুমি শোনো নাই আমি কি বলছিলাম, কেন জিরো লিখছি, তুমি যদি জিরো না লেখো তাতেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা অর্থাৎ প্রথমেই এস এর মান কিছুই নাই, এস এর মান কি কোনো মান দেওয়া আছে, এস এর মান দেওয়া তো নাই, তাই না? এই জন্য মানটাকে আমরা প্রথমে এটাকে জিরো চিন্তা করে নিছি, ঠিক আছে? এটাকে প্রথমে আমরা কি করে চিন্তা করে নিছি, এস এর মানটাকে জিরো হিসেবে চিন্তা করেছি। আচ্ছা বোঝা গেছে এটা? জি স্যার। আচ্ছা তোমার যেটা হোমওয়ার্ক থাকবে, তুমি যেটা হোমওয়ার্ক করবা সেটি হচ্ছে আমি তোমাকে বলে দেই, এখানে দেখো তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ে এ এফ সি অ্যালগোরিদম ফ্লো চার্ট করব। তারপরে আর একটা করবো হচ্ছে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেয়া থাকলে তার ক্ষেত্রফল নির্ণয়ের জন্য এএফসি লিখো। আর আর দিব আর হচ্ছে ওই যে তাত্ত্বিক যেটা ওইটা লিখে ফেলবা, যে মেশিন ভাষার সুবিধা ও সুবিধা সমূহ বর্ণনা করো। এই হোমওয়ার্কটা করতে পারবে না? জি স্যার পারবো। আচ্ছা 20 তাহলে নেক্সট। আজ হচ্ছে কি বলে তোমার সাথে তাহলে কালকে কি বার, রবিবার না না শনিবার, কালকে না কালকে শনিবার স্যার। আচ্ছা শনিবারে, শনিবারে কয়টায় করি ক্লাসটা বলো তো, কয়টায় করলে তোমার সুবিধা হয় স্যার? সকালে স্যার, সকালে করলে সুবিধা হয়। সকালে কয়টায়? 10:30টায়। 10:30টা বা 11টায়? 11টায় করবো না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।